বন্ধুদের সঙ্গে দীঘায় ঘুরতে গিয়ে সলিল সমাধি নদিয়ার যুবকের। ফের দীঘার সমুদ্রে তলিয়ে গেল এক পর্যটক। স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে পর্যটকের মৃত্যু হলো বাঙালির প্রিয় পর্যটক কেন্দ্র দীঘায়। মৃত্যু হয়েছে নদিয়ার বাসিন্দা এক যুবকের। নদিয়ার কোতোয়ালি থানা এলাকা থেকে মোট 8 জন বন্ধু শনিবারই দীঘায় বেড়াতে যায়। এরপর প্রত্যেকেই দীঘায় বেড়াতে এসে বন্ধুরা সকালে মিলে সমুদ্র স্নানে নেমেছিল। স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে রিতম সাধুকা নামে তাদের মধ্যে একজন বন্ধু সমুদ্রে তলিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি পুলিশ। আজ সকালে কিছুক্ষণ আগে নিউ দীঘার উদয়পুর সি বিচের কাছ থেকে তার দেহ পাওয়া যায়। মৃত রিতমের বয়স 23 বছর। গতকাল রাতে দীঘা থানায় রিতমের বন্ধুরা অভিযোগ জানালে দীঘা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। শেষমেশ একটু আগেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কান্নায় ভেঙে পড়েছে তার বন্ধুরা। করোনার জেরে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় পর্যটকদের ভিড় তেমন ভাবে দেখা যায়নি, কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই পর্যটকদের আনাগোনা বেড়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে স্বপ্ন সুন্দরী দীঘার নানা পরিবর্তন এসেছে। ইয়াসের ঝাপটায় ক্ষয়ক্ষতি সামলে নিয়ে আবারও চেনা ছন্দে দীঘা। তাই বাংলার এই সমুদ্র পাড়ই এখন পর্যটকদের কাছে অন্যতম আইডিয়াল ডেস্টিনেশন। আর এই গরমের দাবদাহে মাঝে একটু স্বস্তি খুঁজে নিতেই দীঘায় হাজির হচ্ছেন পর্যটকেরা। প্রায় দিনই পর্যটকদের ঢল নামছে সমুদ্র সৈকতে, এরই মধ্যে ঘটল বিপত্তি। ভিড়ের ধাক্কায় দ্বিগুণ হারে করোনার বার বাড়ন্তের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। রিতম সাধুখা নদিয়া কোটালি থানা থেকে এসছেন স্নানে বন্ধু বান্ধবের সঙ্গে। যখন আমরা দীঘা থানা থেকে ইনফরমেশন মিলে যে একজনকে পাওয়া যাচ্ছে না, তখনই আমরা তলাশি চালাই। তবে এই মুহূর্তে সকালবেলা আমরা তলাশি চালাচ্ছি, কোনোভাবেই খোঁজ খবর মিলেনি। আমরা সমুদ্র নেমে সবাই উদ্ধারের কাজ চেষ্টা করছি যাতে আমরা ওনাকে উদ্ধার করতে পারি। তবে এই মুহূর্তে কোনো খবর পাইনি। তবে মোটামুটি ফুল জোয়ার, চেষ্টা করছি যেন জোয়ারের যেন ওই এসে পড়ে তাকে তাহলে আমরা উদ্ধারের কাজে লাগাতে পারবো আর কি। ওরা 4-5 জন মিলে এসেছিল বলছে, মোটামুটি সমুদ্রে হলডম ঘাটে স্নানের জন্য এসেছিল। হলডম ঘাট নিদীঘা। আমার নাম নিরঞ্জন সিট, সিভিল ডিফেন্স, দীঘা থানা, নুলিয়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।